আর এই পিসিকে নিয়েছে তোমরা দেখে চিনতেই পারছো আগেবার ব্লগে ছিল শুধু তাই তো তাই তো সুদীপা কেমন লাগছে আপনার ভোজ বাড়িতে এসে ফার্স্ট টাইম এলাম ভাল লাগছে আচ্ছা ছাদের উপরে বসে আছি আরেকবার রিটেক কারণ গাড়ি গেল ভোজ বাড়ি যেটা আমি কাল থেকে রং উচ্চারণ করছি যে ভজহরি ভোজপুরি কি সব বলে বলে যাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমি মুকুলিকা আর আজকে আমি তোমাদের কাছে আবারও চলে এসেছি আর তোমরা অলরেডি আগে দুটো ব্লগ দেখে নিয়েছো যেখানে আমি বলেছি যে আমি এখন শান্তিপুরে এসেছি তো শান্তিপুরে তো এসেছি আর এখানে কোথায় এসেছি আলাদা করে বলার কিছু নেই তোমরা সকলেই জানো যে আমি এখানে আমার বান্ধবী বাড়ি এসেছি আর আজকে এখানে আমার দ্বিতীয় দিন কালকে এসেছিলাম কালকে ফাটিয়ে ঘুরে নিয়েছি আজকে হচ্ছে ডে টু আজ সানডে প্রথমেই বলে রাখি তো সকাল থেকে ব্লগ কিচ্ছু বানাইনি কারণ এখানে একদম ফ্যামিলি টাইম স্পেন্ড করছি ভ্যাকেশন বলে কথা তো এনজয় তো করতেই হবে তাই না আর তার সাথে অনেক অনেক ছবি ফটোশ্যুট অনেক কিছু সেজেগুজে করলাম অনেক কিছু করেছি সকাল থেকে খাওয়া দাওয়া ভরপেট চলছে এখন আমরা এখানকার একটা রেস্টুরেন্ট ভিজিট করতে যাবো নর্মালি তোমরা তো কৃষ্ণগড়ে অনেক রেস্টুরেন্ট ভিজিট করেছো কিন্তু কখনো বাইরে আমি তোমাদেরকে কোথাও সেভাবে নিয়ে যাইনি এর আগে আমরা ব্যারাকপুর গিয়েছিলাম এর আগে শুধুমাত্র ব্যারাকপুরে তোমাদেরকে নিয়ে যেতে পেরেছি তো আজকে এখানকার একটা রেস্টুরেন্টে আমরা যাব আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব তোমাদের সাথে শেয়ার করব ওখানকার ফুড কোয়ালিটি ফুড রিভিউ অবশ্যই থাকবে খুব মজা হতে চলেছে জমজমাটি একটা ব্লগ আসতে চলেছে আর নর্মালি যেটা হয় রেস্টুরেন্ট মানে আমরা সবসময় দিনের বেলার দিকেই যাই তো আজকে আমরা ডিনারের জন্য যাচ্ছি এখানকার একটা রেস্টুরেন্টে আর আমরা যে রেস্টুরেন্টে যাব আজকে সেই রেস্টুরেন্টের নামটা আমি আমার বান্ধবীর কাছে জেনে ভোজবাড়ি যেটা আমি কাল থেকে রং উচ্চারণ করছি যে ভজহরি ভোজপুরি কি সব বলে বলে যাচ্ছি যাই হোক এটা হচ্ছে ভোজবাড়ি নাম আর এই ভোজবাড়ি কেমন ভোজবাড়ি সম্পর্কে তোমরা ডিটেলে চেষ্টা করছি ভিডিও করার তো চলো আপাতত বেরোই আমরা আর যেতে যেতে তো অনেক বকবক হবে অনেক আড্ডা মজা ইয়ার কি অনেক কিছু হবে তো চলো যাওয়া যাক ফাইনালি এসে গেছি চলো ভেতরের দিকে যাই আজা পাও ফাইনালি এসে গেছি ভোজ বাড়িতে তো এই হচ্ছে
হচ্ছে ভোজবাড়ির মেনু কার্ড আর উপরটা কি সুন্দরভাবে শীতল পাটি দিয়ে এইভাবে কভার করা রয়েছে আর এখানকার খাবারগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসে রয়েছে আজকে আমরা কি অর্ডার প্লেস করব সেটা আমাদের খাবারটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কৃষ্ণনগরে তো আমরা প্রচুর রেস্টুরেন্ট অলরেডি ভিজিট করেছি আর ওখানকার মোটামুটি সব রকম রিভিউ থেকে শুরু করে সবটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে একদম মানে আমাদের ওখানকার রেস্টুরেন্টের সাথে আর এখানকার রেস্টুরেন্টটার মানে একদমই কিন্তু অপোজিট কোনো মিল পাবে না তো বেশ একদম অন্যরকম একটা ফিল হচ্ছে কি সুন্দর একটা ফিল হচ্ছে যেন কোনো ট্রি হাউসে আমরা বসে আছি আর পেছন দিকটা কি সুন্দর এইভাবে ডেকোরেট করা তার সাথে একদম অন্যরকম এখানকার বেশ ডেকোরেশনটা চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই সুদীপা কেমন লাগছে আপনার ভোজবাড়িতে এসে ফার্স্ট টাইম এলাম ভাল লাগছে আচ্ছা ছাদের উপরে বসে আছি আরেকবার রিটেক কারণ গাড়ি গেল কেমন লাগছে বলুন ফার্স্ট টাইম এলাম ভাল লাগছে আর বাড়ি থেকে সব মেনু টেনে সব দেখে তো অর্ডার টার্ডার করে দিয়েছি এখন বসে আছি আর এই জায়গাটা নিচটা কেমন জানি না নিচটাও ভালো লাগছে বাট এই উপরটা আরো বেশি ভালো লাগছে শুধু দুজনেই আছি আশেপাশে আর কোনো লোক নেই দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো আমাদের কপালে দুজনেই আছি আর এই পাড়াটার নাম বল যেহেতু তোদের এটা এলাকা তো আমি জানি এটা হচ্ছে কাশ্যপ পাড়া শান্তিপুর আচ্ছা কাশ্যপ পাড়ার লোকজন চিনতে পারবে কাশ্যপ পাড়ার রিলেটেড কেউ থাকলে তারাও জানবে ভোজবাড়ি কোথায় থ্যাংক ইউ আমি তো এখানকার কিচ্ছু চিনি না কিচ্ছু জানি না পাড়ার নামও জানি না তাই ওর কাছ থেকে ডিটেলসটা শুনে নিলাম তোমরা যারা বাইরে থেকে আসতে চাইছো তারা কিন্তু স্টেশনে বা হচ্ছে বাস থেকে নেমে কাশ্যপ পাড়া বা টোটোওয়ালাকে যদি বলো যে ভোজবাড়ি যাবো তো তারা এমনি তোমাদেরকে নামিয়ে দেবে আর আলাদা করে পাড়ার নাম কিচ্ছু বলতে হবে না তা চলো আমরা এখন একটু ফটো তুলে নিই কারণ খাবার আসতে এখনো টাইম আছে তো ততক্ষণ একটু ছবি তোলা হয়ে যাক আর কি রে রিলস বানাবি নাকি এই ওইটা যেটা খাওয়াচ্ছি একে অপর ওকে তো এখানে আমাদের ফার্স্ট যে স্টার্টার আইটেমটা ছিল কি হলো পাহাড়ি চিকেন পাহাড়ি কাবাব চিকেন পাহাড়ি কাবাব তো এটাকে পাহাড় পাহাড়ি দেখতে লাগছে ওকে তো ট্রাই করি আর তারপর তোমাদেরকে বলছি
শেষ করি তারপর আমাদের সেকেন্ড আইটেম যেটা আছে সেটা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করব তো ওটা আপাতত আমরা এনজয় করি কি কি ছিল এখানে কম্বোটাতে চাইনিজ প্রিমিয়াম কম্বো আরেকবার চাইনিজ প্রিমিয়াম কম্বো আচ্ছা যেটার মধ্যে আছে দুটো চিকেন ললিপপ এটা দেখো দাঁড়া ওয়েট এটা চিকেন ললিপপ চিলি চিকেন আর ওয়েট দেখিয়ে দিই এটা চিলি চিকেন আর হচ্ছে চিকেন ফ্রাইড রাইস ওকে তো আমাদের খাওয়া দাওয়া পর্ব তো মিটে গেল আর যাই হোক আমাদের কৃষ্ণনগরের এক্সপিরিয়েন্সগুলো একটু বেশি বেটার হয় তাই না বল ওখানকার রেস্টুরেন্টে গিয়ে অনেক বেশি মজা হয় অনেক বেশি টাইম স্পেন্ড করা যায় আর ছবি তোলারও ভালো খারাপ না এখানে শান্তিপুরে এই একটাই রেস্টুরেন্ট আছে আর কি বসে খাওয়ানোর মতো একটাই রয়েছে তো অল ওভার দিয়ে মোটামুটি মানে আমাকে যদি বলো 100 মার্কস দেওয়ার কথা তাহলে বেশি হয়েছে 10-এ যদি বলো না মার্কস দিতে তাহলে আমি দেব 8 তুই যাই হোক ভালোই লাগলো আর কি তো আজকে ভোজ বাড়িতে গিয়ে খাওয়ার পরে আমার যেটা মনে হচ্ছে বলি আগে সেটা হচ্ছে আমাদের সুদীপার হাতের চিলি চিকেন অনেক বেটার অনেক অনেক একবারে 100-ই 100 আজকের মতন ব্লগটা শেষ করি এখানে এসে সারাদিন কি করছি সেসবের ভিডিও আমি করছি না এবারে কারণ এখানে এসে সারাদিন গল্প আড্ডা সবার সাথে করতে করতে সময় কেটে যাচ্ছে তো সেই জন্য এখানে দুদিন আমরা আছি আর দুদিনই ঘুরতে গেছিলাম তো দুটো মানে দুদিনের যেখানে যেখানে গেছি সেগুলোই আমি কভার করার চেষ্টা করেছি তো আজকের মতন এখানে শেষ করছি আমার দেখা হবে খুব শীঘ্রই
নেক্সট আবার ব্লগ নিয়ে আমার খুব শিগগিরই শিয়ালদাই দেখা হবে শিয়ালদাই তুই এমন ভাবে বললি না আমি ভাবছিলাম কি শিয়াল তো চলো টাটা 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 বাই বাই আবার দেখা হবে